একদম ফ্রেশ টাটকা চিকেন রেডি হচ্ছে। আহা, একবার খেয়ে দেখো, খাওয়ার পরে আবার আসতে হবে, তাই না? হয়ে গেল ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, তাই তো? বাহ, আমার স্বামী ছেলে মেয়ে পুরো পরিবার আমরা ঘুরতে গিয়েছিলাম। এবার ঘুরতে গিয়ে ঘুরি বাড়ি আসছি, সেই সময় আমার স্বামী চলন্ত গাড়িতে পড়ে গিয়ে মারা যায়। এটা কিন্তু ঠিক, মানুষ বলছে যে শুকনো লঙ্কা না দিলে কিন্তু সেই লাল লাল রংটা আসবে না, তাই তো? আর এই যে মাছি দেখতে পাচ্ছি যে আলুর তরকারিটা তুমি সিদ্ধ করে নিলে, এর মধ্যেই তুমি ডিম সিদ্ধ করেছো, আবার এর মধ্যেই তুমি ডাল সিদ্ধ করেছো, মানে এরকম ইউনিক তরিকা কিভাবে শিখলে, মানে কোথা থেকে শিখেছো? নিজের বুদ্ধি। ওয়েলকাম গাইজ, ওয়েলকাম টু বনগা। আজকে কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছি এই মাসির হোটেলে। এই মাসে কিন্তু মাত্র 30 টাকার বিনিময়ে ভরপেট থালি খাওয়াচ্ছে সবাইকে। তো এই মাসির হোটেলে তোমরা আসবে কী করে, এই মাসির হোটেলে কী কী খাবার পাওয়া যায়, সবটাই কিন্তু শেয়ার করতে থাকবো আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, তাড়াতাড়ি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো, তাড়াতাড়ি আমাদের পেজটাকে ফলো করে দাও। বেঁচে আছি যতদিন, খেয়ে যাবো ততদিন। আমরা কিন্তু বাঁচার জন্য খাই না, খাওয়ার জন্য বাঁচি। ইয়াস, পাশে দেখাতে পাচ্ছি অলরেডি কিন্তু বাজার থেকে আনা ফ্রেশ মাছগুলোকে এখন মাসি ধুয়ে নিচ্ছে। আচ্ছা, এগুলো কি মাছ গো? রুই মাছ। রুই মাছ। আচ্ছা, এখন মাংস ধোয়া হচ্ছে, তাই তো? আচ্ছা, আজকে কত রকমের পদের আইটেম রান্না হচ্ছে? বাঁধাকপি, আলু, সিম, বেগুন, একটা সবজি, আর রুই মাছের ঝোল, ভোলা মাছের ঝাল, মাংস, ডিমের ঝাল, ডাল, আলু ভাজা, বড়া। আচ্ছা, এগুলো রান্না করবে কে? তুমি করবে নাকি? সবই আমি করব, এখন ওই সব বাজার করে নিয়ে এসেছি। আচ্ছা, বাজার করে কে? আমি। মানে বাজার করা, টোটাল এই সমস্ত আইটেম রান্না করা সব নিজের হাতে? সব নিজের হাতে। সত্যি তোমাকে সেলুট মাসি। আমার স্বামী ছেলে মেয়ে পুরো পরিবার আমরা ঘুরতে গিয়েছিলাম। এবার ঘুরতে গিয়ে ঘুরি বাড়ি আসছি, সেই সময় আমার স্বামী চলন্ত গাড়িতে পড়ে গিয়ে মারা যায়। তারপরের থেকে এই হোটেল, তারপরের থেকে আমি এই হোটেল পুরো নিজের হাতে চালাচ্ছি। কয় বছর ধরে আমি এই হোটেল চালাচ্ছি? আজকে 511 দিন মারা গেছে, এই 511 দিনই একা একা চালাচ্ছে। পেঁয়াজের ডাল হবে? পেঁয়াজের ডাল হবে। আর এই পাশে দেখাতে পাচ্ছি অলরেডি কিন্তু মানে পেঁয়াজের ডাল রেডি করতে শুরু করে দিয়েছে মাসি। একদম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে ভালো করে মশলা টশলাটা কষানো হচ্ছে। আচ্ছা, এটা ডালের মশলা নাকি? ওরা হলুদ দিলাম। আচ্ছা, হলুদ দিলে, তাই তো? এবার এই গরম জল দিলাম। আচ্ছা, ডাল ডাল মানে ডাল করার তরিকাটাও কিন্তু পুরোপুরি ইউনিক স্টাইলের, মানে এরকমভাবে ডাল কিন্তু আমি খুব কম জায়গাতেই দেখেছি। মানে এর মধ্যে ডাল ছেড়ে দেবে নাকি? ও মানে আগে ফোড়ন দিয়ে, মানে ফোড়ন দিয়ে জল দিয়ে তারপরে নাকি ডাল হবে? সেরা, এই সিস্টেমটা কিন্তু একটু ইউনিক। এটা কি গো? আলু। আলু আলু আচ্ছা, মানে এটা মানে আলুর তরকারি আলু নাকি ডিমের কারি আলু? আর এই যে মাসি দেখতে পাচ্ছি যে আলুর তরকারিটা তুমি সিদ্ধ করে নিলে, এর মধ্যেই তুমি ডিম সিদ্ধ করেছো, আবার এর মধ্যেই তুমি ডাল সিদ্ধ করেছো, মানে এরকম ইউনিক তরিকা কিভাবে শিখলে, মানে কোথা থেকে শিখেছো? নিজের বুদ্ধি। নিজের বুদ্ধি নাকি? তাড়াতাড়িও হয়ে যায় এইভাবে করলে নাকি? আমি এই টাইমে হয়েছি, এর মধ্যে আমি এইগুলো ম্যানেজ করব, আমার তাড়াতাড়ি না, বুদ্ধি না খুললেই হবে। আচ্ছা, হ্যাঁ, কি যাচ্ছে এবার ডালের মধ্যে? এবার ধনির পাতা যাচ্ছে। ধনির পাতা যাচ্ছে। একদম পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, ধনে পাতা দিয়ে ডাল, তাই তো? এটা তো মানে মুসুরির ডাল করলে নাকি? মুসুরির ডাল। ডালটা হয়ে গেছে, ডালটা এবার ঢালবো। ডাল রেডি? হ্যাঁ, ডাল রেডি। আচ্ছা, এবার ডালটা ঢালো। দুর্দান্ত কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। ও দারুণ, সেরা। এই শাবাশ। তেল দিয়েছি। আচ্ছা, এবার কি রেডি হবে? মাংস
মাংসের মধ্যে কি আলু যায়? হ্যাঁ আলু যায়। আলু দাও তাই তো? কিন্তু অনেক জায়গায় কিন্তু আলুটা দেয় না। না আমাদের আলু দিতে আমার অটো স্টাফ গুলো বেশি খায় তো। আচ্ছা। এবার ওরা মানে যেটা খেয়ে পেটটা ভরে। হ্যাঁ ওরা এক পিস করে মাংস একটা করে আলু দিলে ওদের। আচ্ছা। মন ভরে তাই তো? বাহ। আচ্ছা। সব রান্না তো দেখতে পাচ্ছি কাঁচা লঙ্কা ঝাল দিয়ে করো। শুকনো লঙ্কা দাও না? হালকা শুকনো লঙ্কা। আচ্ছা হালকা শুকনো লঙ্কা রঙের জন্য, নালে তো রঙটাই আসবে না লাল, তাই না? নালে সিজিটা বলতেও পারবে না লাল লাল ঝাল ঝাল। সত্যি কথা বলে সব সময় কাজ করতে। হ্যাঁ সব সময় সত্য কথা বলতে হয়। হ্যাঁ এটা কিন্তু ঠিক, মানুষই বলছে যে শুকনো লঙ্কা না দিলে কিন্তু সেই লাল লাল রঙটা আসবে না, তাই তো? নালে আমরা বলবোই বা কি করে, কি বলবো ভাই? লাল লাল ঝাল ঝাল। আদা জিরি বাটা। আচ্ছা এটা কি দিলে? আদা জিরি লঙ্কা এই হচ্ছে রসুন। আচ্ছা মশলাটাকে ভালো করে কষানো হচ্ছে। আচ্ছা আজকে কত কেজি মাংসের প্রিপারেশন মাসি? 1 কিলো 200। 1 কেজি 200? আমি 1 কিলো 200 করে আনি। রিয়াজি রিয়াজি খাসি করো না? রবিবারে রবিবারে করি, যদি রবিবারে যে রবিবারে দোকান খুলে সেই রবিবারে। আচ্ছা রোববার দিন খাসি থাকে? খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আচ্ছা মাসি যেটা বলে দিল আজকে প্রায় 1.5 কেজির মতন চিকেন আছে তাই তো? 1 কেজি 200। এই চলে যাচ্ছে মশলা কষানোর মধ্যে চিকেন। আচ্ছা অনেক জায়গায় আমি দেখেছি মাসি এই চিকেনটাকে ভেজে নেয়, তোমরা ভাজো না? না না ভাজবো তো, এবার কষবো তো। না অনেক জায়গায় দেখেছি ভেজে করে, তেলে ভেজে নেয়। তেলে ভেজে করে? না আমরা। আচ্ছা তোমরা এইভাবে করো, একদম ফ্রেশ টাটকা চিকেন রেডি হচ্ছে। ওয়াহ দারুণ লাগছে কিন্তু। হ্যাঁ কষা কষা করে হবে তাই তো মাসি? হালকা কষা হালকা ঝোল। সব থেকে একটা ভালো জিনিস যেটা এখানে এসে দেখলাম, মানে কাঠ কয়লার আছে হয় মাসি? হ্যাঁ কাঠ কয়লার আছে, রান্নাটা হচ্ছে। এই কাঠ কয়লার আছে হলে মানে রান্নার টেস্টও আরো বাড়ে নাকি, তাই তো মাসি? ঠিক বললাম তো? এটা একবার ধরে গেলে আর অসুবিধে হয় না। না টেস্ট মনে হয় বাড়ে, টেস্ট খাবারের স্বাদ বাড়ে। গ্যাসের তো ভালো লাগে, গ্যাসের রান্না তো কয়লার রান্না ভালো লাগে। গ্যাসের রান্না থেকে কয়লার রান্না ভালো। যা গন্ধ বেরিয়ে গেছে না, মানে হাত কেটে খাবো। আমি আগের থেকেই বলছি যে আমার জিভে অলরেডি জল বেরিয়ে গেছে। এটা কি সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছ মাংসের ঝোলে? আচ্ছা ভেজে নাও না মাসি আলু? ভাজি ভাজিনি। আচ্ছা কোনোদিন ভাজো কোনোদিন ভাজো না তাই তো? এখনো মোটামুটি তেল মশলা ঢুকবে এতে? হ্যাঁ ভালো লাগবে। হ্যাঁ একটু কষাই নেব। আচ্ছা কষিয়ে নেব। এখনো মোটামুটি ঝোল ঝোলটা হয়নি, এখনো কষা কষাই রয়েছে নাকি? এটা গরম জল দিচ্ছি। গরম জল দিয়ে চিকেনটাকে কষাবে তাই তো? তাহলে রান্নাটা মনে তাড়াতাড়ি হয়ে যাবে নাকি? এবার ঢাকা দাও। আচ্ছা কতক্ষণ লাগবে? 15 মিনিট লাগবে। মাসি হয়ে গেল ভাত? হ্যাঁ ভাত হয়ে গেছে। না কত কেজি ফার্স্টে কত কেজি চালের ভাত হলো ফার্স্ট? 2.5 কেজি। এরপরেও কি আর হবে? সারাদিন রান্না। ভোলা মাছ আর রুই মাছ বললে তাই তো? তা রুই মাছ একসঙ্গে রান্না হবে। বেশ ভালো করে নুন হলুদ হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে। কড়া করে ভাজবে নাকি কম করে ভাজবে গো? কড়া ভাজবে তাই তো? কড়া ভাজলে স্বাদ হয় নাকি? ভালো স্বাদ হয়। মাছি এটা কি আছে? এটা মরিচ গুঁড়ো আর গরম মশলা। আচ্ছা গরম মশলা আর গোলমরিচ তাই তো? বাহ একদম কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা রেডি, দুর্দান্ত কিন্তু গন্ধ বেরিয়ে গেছে। আহা একবার খেয়ে দেখো, খাওয়ার পরে আবার আসতে হবে তাই না? ও দেখেছো মাসি কিন্তু জোর কথাই বলছে। এবার কি হবে মাসি? ভোলা মাছের ঝাল হবে। মাছগুলোকে কিন্তু ভালো করে একদম কড়া করে ভাজছো তাই তো? এই ফোড়ন দিয়েছি। হ্যাঁ এবার হলুদ দিয়েছি। হ্যাঁ কাঁচা লঙ্কা দিচ্ছি। হ্যাঁ তারপরে জল দেবো, জল ফুটবে সেই সময়
সরষের গুঁড়ো দেবো, ধনের পাতা দেবো। আচ্ছা, মানে সরষে পাতা দিয়ে ভোলা মাছের ঝালটা রেডি করো, তাই তো? আচ্ছা, আর ধনে পাতা এটাও কিন্তু যাবে। তুমি যে গ্রেভি গুলো তৈরি করছো না, এই গ্রেভিটার থেকে কিন্তু সুস্বাদু একটা গন্ধ বেরোচ্ছে। ভোলা মাছ গুলো এখন চলে যাচ্ছে। এই ভোলা মাছের ঝালের মধ্যে চলে যাচ্ছে ধনে পাতা নাকি? বাহ, তোমার এই যেই রান্নাগুলোই করছো না কেন, মানে এত এফোর্ট দিয়ে করছো না, মানে আমার এই গন্ধ শুকেই আমার কিন্তু জিভে জল চলে আসছে। সর্ষের গুঁড়ো দিলাম। এটা কি দিলে? সর্ষের গুঁড়ো। সর্ষে বাটা, তাই তো? হয়ে গেল ভোলা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে, তাই তো? আবার কি গন্ধটা জিলে বলে দিচ্ছ সবাইকে? বিশাল ব্যাপার। ফাইনালি কিন্তু মাসির ভাতের হোটেল থেকে নিয়ে নিয়েছি এখান থেকে ভরপেট থালি, মানে এখানে কিন্তু 30 টাকাতেও ভরপেট থালি পাওয়া যায়। তো এই 30 টাকায় ভরপেট থালির মধ্যে তোমরা কী কী পাচ্ছ চলো একটু ফটাফট করে দেখে নেওয়া যাক। একটু কাছে থেকে দেখাতে বলবো, রয়েছে কিন্তু মিনিকিট চালের ভাত, রয়েছে গন্ধরাজ লেবু, রয়েছে পেঁয়াজ, রয়েছে শাক, রয়েছে পেঁয়াজি, রয়েছে আলু বিট ভাজা পেঁয়াজ টেঁয়াজ দিয়ে, আর রয়েছে পেঁয়াজ দিয়ে করা মুসুরির ডাল, আর এপাশে রয়েছে শুক্তো। এই যে এত সব খাবার তোমরা পেয়ে যাবে মাত্র 30 টাকায়। এবার যদি তোমরা চিকেন থালি নাও, এখান থেকে 2 পিস চিকেন থাকবে আলু দিয়ে, এটার দাম পড়বে মাত্র 60 টাকা। ভাবা যায়, 2 পিস চিকেন দিয়ে চিকেন থালি 60 টাকা। আর যদি তোমরা ফিশ থালি নাও, আজকে যেমন এখানে ভোলা মাছের ঝাল হয়েছে, এই ভোলা মাছের ঝাল দিয়ে ফিশ থালি দাম পড়েছে 50 টাকা। এবার এটা কিন্তু আলাদাভাবেও নিতে পারবে। মাসি, ভোলা মাছের ঝাল যদি কেউ আলাদাভাবে নেয় কত পড়বে? 30 টাকা, আর মাংস 20 টাকা পিস পড়বে। এটা তোমরা আলাদাভাবেও কিন্তু নিতে পারো। আর এ বাদেও এখানে ও পাশে দেখাতে পাচ্ছি রুই মাছ রেডি হচ্ছে, রুই মাছের ঝোলও যদি নাও সেক্ষেত্রেও কিন্তু দাম পড়বে তোমাদের 30 টাকা। তো ফার্স্ট আইটেম এখানে শাক রয়েছে, এটা কিন্তু লাল শাক। তো হালকা একটু লাল শাক দিয়ে ভাত দিয়ে মেখে খাবো, কারণ আজকে ভাই চিকেন দেখেছি, চিকেন হলে কিন্তু আমার অন্য কোনো দিকে চোখ যায় না। খুব ভালোবাসি চিকেন আর ভোলা মাছের ঝাল, এটা আজকে পেয়েছি। তো এবার যেটা ফার্স্ট আইটেম শাক দিয়ে খাওয়ার পরে ট্রাই করছি, এরকম থকথকে মুসুরির ডাল, যেটা কিন্তু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে করা। তো ডাল নিয়ে নিলাম, আর পেঁয়াজের ডাল না, লেবু দিয়ে খেতে অতটা ভালো লাগে না, তবুও মাসি গন্ধরাজ লেবু দিয়েছে, একটু চিপকে নেই। চলো হালকা করে একটু চিপকালাম, লেবুর রস টস দিয়ে ভাতের সাথে ভালো করে মাখামাখি করে নিয়ে খাওয়া যাক। সব থেকে বড় কথা ভাই, ধনে পাতা টাতা দেওয়া হয়েছে ডালটার মধ্যে, তার থেকে বড় কথা পেঁয়াজের ডাল, খেতে কিন্তু আমার বরাবরের জন্যই সেরা লাগে, বেশ ভালো লাগছে। আর এপাশে কিন্তু দেখাতে পাচ্ছি আলু ভাজা রয়েছে, আলু বিটটিট দিয়ে ভাজা, একটু আলু বিট ভাজা নিয়ে নিচ্ছি। এপাশে কি এটা, ক্যাপসিকাম না লঙ্কা? আলু বিট ভাজা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে খাওয়া যাক। হেভি লাগছে। এবার এই যে পেঁয়াজি, এই পেঁয়াজিটা দিয়ে এবার খাবো। আর মাসি আমাদের দাবি করেছে এখান থেকে যদি তুমি ভাই খাও না, অন্য কোনো হোটেলে তুমি আর সেকেন্ড দিন যাবে না, যেরকম দাবি সেরকম খাওয়া দাওয়া। শাকটা খাবো না, সাইড করে দিই, অল্প একটুই খেলাম। আর এই পাশে এই যে শুক্তোটা ছিল, এই শুক্তোটা কিন্তু
বাড়িতে আমরা যেইভাবে শুক্তো খাই একদম সেইমভাবে করা। একটু শুক্তো দিয়ে ডাল দিয়ে খাওয়া যায়, ভালো লাগছে। দেখা যাচ্ছে তোমাদের শুক্তোর মধ্যে কাঁচকলা টাচকলাও কিন্তু দেওয়া রয়েছে। ঘরোয়া শুক্তো যেরকম হয় না একদম সেরকম, দুর্দান্ত। এবার খেয়ে দেখার পালা। এই যে ভোলা মাছের ঝালটা দিয়ে এরকম থকথকে ঝাল, একটু হালকা করে নেব, এরকম মাখো মাখো করে করা হয়েছে, ধনে পাতা ঠুনে পাতা দেওয়া হয়েছে। আর মাছটার যদি সাইজ দেখাই ভাই, এরকম সাইজের কিন্তু ভোলা মাছ বলবো যে একদম ঠিকঠাক স্ট্যান্ডার্ড সাইজে দিচ্ছেন মাসি। একটু মাছটাও নিয়ে নেব, দেখেছো এরকম শুকনো লঙ্কার ঝাল ঝাল দিয়ে কিন্তু করেছে। এরকম ঝাল দিয়ে ভাত মেখে খেতে যা সেরা লাগে না ভাই। চলো মেখে নিয়েছি, খাওয়া যায়। বিশেষ করে সর্ষে বাটাটা দিয়ে করা ভোলা মাছের ঝালটা দুর্দান্ত লাগছে, সেরা ভাই সেরা। এবার মাছটা খাবো, মাছ দিয়ে ভাত দিয়ে। ভাই একেবারে মায়ের হাতের ছোঁয়া পাচ্ছি, সিরিয়াস বলছি, না বলে আর পারলাম না। আর মাছটা তোমাকে একটু কাছের থেকে এনে দেখাতে বলবো, দেখো কতটা ফ্রেশ আর কিন্তু খুব সফট। আর এমনিতে ভোলা মাছ তো সফটই হয়ে থাকে, একদম সেরকম দুর্দান্ত। ভোলা মাছে কিন্তু একটু কাঁটাও কম হয়ে থাকে, যারা কাঁটা কমওয়ালা মাছ খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু ভাই পুরোপুরি পারফেক্ট। এই যে দেখেছো এতটাই ফ্রেশ, একটু কাছের থেকে দেখাতে বলবো। এই যে দেখেছো চলো মাছ নিয়ে নিয়েছি, মাছ দিয়ে ভাত দিয়ে খাওয়া যায়। ভাই জান্নাত, এরকম সুস্বাদু খাবার বনগাঁ চত্বরে আর মনে হয় কোথাও হয় না। এবার যেটা আকর্ষণের আমাদের কেন্দ্রবিন্দু, মাংসের ঝোল দিয়ে খাবো। মাসি ভাত তো অনেক আছে, মাংসের ঝোল কি পাওয়া যাবে? চাইলে যাবে, মাসি বলে দিয়েছে যাবে। মাংসের ঝোল কিন্তু মানে চিকেনের ঝোল কিন্তু আলু ঠালু দিয়ে করা হয়েছে, আর তরিকাটা কিন্তু খুব ইউনিক একটা তরিকা। এই যে দেখেছো চিকেন লেগ পিস পড়ে গেছে আমার, ঝোলটা একটু ঢেলে নিলাম ভালো করে। তো আমার কিন্তু একটু ঝোল লাগবে, মাসি একটু ঝোল দেবে গো, একটু দাও না। দেখেছো ও দারুণ হয়েছে মাসি, দেখো মাংসের ঝোলও শেষ হয়ে গেছে, মাসি কিন্তু আমাকে ও বাবা বলে না, কি একটা কথা আছে না, শ্লোক আছে না, চাওয়ার আগেই সব কিছু পেয়ে যায়, ওরকম চাইলাম শুধু মাংসের ঝোল পেয়ে গেলাম আলু। হা হা, আর এই যে মাংসের ঝোল ভাত মেখে নিয়েছি, এরকম লাল লাল ঝাল ঝাল ঝোল দিয়ে, ঝোল দিয়ে বলছি, দেখেছো মাংসের ঝোল ভাত খাওয়া যাক। ভাই সেরা সেরা, আমি বলে দিলাম মায়ের হাতের কিন্তু ছোঁয়া পাচ্ছি। আর আলু দেখবে, আলুটা কিন্তু মাসি সেদ্ধ করে দিয়েছে মাংসের ঝোলের মধ্যে, খুব সফট হয়ে গেছে, খাওয়া যাক। সেরা। আর এই যে পেঁয়াজ, পেঁয়াজ সঙ্গে মাংসের ঝোল আছে, আইরে ভাই এত সুস্বাদু রান্নায় বনগাঁয় মনে আর কেউ করে না, এটুকু কিন্তু হলপ করে বলে দিলাম। কোথায় করে তোমাদের যদি জানা থাকে একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও, আমরা সেখানে গিয়েও কভার করবো। তবে এত কম দামের মধ্যে এরকম ভালো খাবার মনে হয় বনগাঁয় আর পাওয়া যাবে না। লাজাবাব। এবার এই চিকেন লেগ পিসের দিকে আসি, একটু কাছে থেকে দেখাও, দেখেছো দেখো কতটা সফট। এই যে
হালকা করে এইভাবে প্রেস করছি, দেখো যা ছিঁড়ে আসছে চিকেনটা, দেখো কতটা ফ্রেশ। ফার্স্টে একটু শুধু শুধু চিকেনটা খাবো, বেশ লাগছে। এবার চিকেন দিয়ে একটু আলু দিয়ে ভাত দিয়ে মাখামাখি করে খাবো, খাওয়া যাক ভাই। জান্নাত জান্নাত। আর এই যে চিকেন লেগ পিস, খাওয়া যাক। দুর্দান্ত চিকেন লেগ পিস, খাওয়া যাক। মাসির হাত চেটে খেলাম, দেখেছো পুরো ফাঁকা, মানে তোমার রান্নার সাথে মায়ের ছোঁয়া পাচ্ছি, মায়ের হাতের রান্নার মতন। আর আমি এটুকু জোর গলায় হলপ করে বলতে পারি, বনগাঁ চত্বরে এত কম দামে এত সুস্বাদু খাবার কোথাও পাবে না, কি মাসি তাই তো? তুমি সবাইকে কি বলবে, সবাইকে বলো আসতে। তাহলে মাসি নিজে একার হাতে বাজার করে এবং রান্না করে, এরকম মাসিদের তো আমাদের হেল্প করার প্রয়োজন আছে। আসো ট্রাই করো এখানকার খাবার ভাই, দ্বিতীয় দিন আর অন্য জায়গায় যাবে না। তুমি সবাইকে একটু বলে দাও আসতে। ওই মাসির একই কথা, এখনো দেখো এতগুলি আইটেম রয়েছে, আমরা একটু ভাত নেবো, রিল্যাক্সে খাবো, দেন ব্যাক করছি। মাসি এক্সট্রা ভাত নিতে গেলে মাসি কত পড়বে, এক্সট্রা যদি ভাত নিতে যাই 5 টাকা কিন্তু আরও পড়বে। কি জিভে জ্বলা, সে কিছু করার নেই বস, মাসির হোটেলে এসে এরকম খাবার ট্রাই করে দেখতে হবে। সো ফাইনালি কিন্তু মাসির হোটেল থেকে আজকে দুপুরের লাঞ্চটা ছাড়লাম, এক কথা যদি বলি ভাই দুর্দান্ত ছিল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। আর মাসির হোটেলে এসে একদিনকে লাঞ্চ করে যেও, আশা রাখবো যে নিশ্চয়ই ভালো লাগবে, কারণ মাসি কিন্তু একার হাতে তার হোটেলটা সামলায়, বাজার থেকে শুরু করে রান্নাবান্না সব কিছুই কিন্তু মাসি নিজের হাতে করে। আর এরকম মানুষদের তো আমাদের একটু সাপোর্ট করার বেশি বেশি করে দরকার, তাই তো? তাই জন্য ভিডিওটা কী করতে হবে, বেশি বেশি করে শেয়ার করতে হবে। পেজটাকে যদি এখনও না ফলো করে দেখো, ফলো করে দিতে হবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আরও একবার বলে দিচ্ছি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো ফলো করে দিও। নতুন কোনো একটা খাবারের খনির সন্ধান নিয়ে দেখা হচ্ছে, বললাম না তো আসবে কী করে। এই মাসির হোটেলের নাম কিন্তু মা তারা হোটেল। এবার তোমাদেরকে বুঝিয়ে দিই লোকেশনটা, একটু দেখাও। ওটা হচ্ছে বনগাঁ কোর্ট, ওই যে দেখা যাচ্ছে বাস সাইডে বনগাঁ কোর্ট। বনগাঁ কোর্টের থেকে যশোর রোডের দিকে যখন এগিয়ে আসবে, একটু যখন এগিয়ে আসলেই, জাস্ট একটু এগিয়ে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে মাসির হোটেল। আর এই মাসির হোটেলে কিন্তু মোটামুটি সকাল 10টা থেকে লাঞ্চ পাওয়া যায়, তাই তো? 11টা থেকে কিন্তু দুপুরের খাওয়া দাওয়া চালু হয়ে যায়। আসবে ট্রাই করবে, ভালো লাগবে। আর মাসি তুমি একবার বলে দাও সবাইকে আসতে, বলে দাও মাসি আর একবার বলে দাও সবাই আসবে, সবাই আসবে, একবার খাবে, খেয়ে তারপরে বলবে। ওকে চলো, একবার খেলে আবার আসতে হবে। এত বড় কথা বলে দিও, টাটা।